Assalamu alaikum. Welcome to my YouTube channel English with Azim. My dear learners, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। বন্ধুরা, তোমরা যারা 2024 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য এখানে একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি। এই প্যারাগ্রাফটি কিন্তু ঢাকা বোর্ড দিনাজপুর বোর্ড 2023, তারপরে হচ্ছে 2012 সালে এসেছিল, 2006 সালে এসেছিল, তারপরে যশোর বোর্ড 2019 এসেছিল, চট্টগ্রাম বোর্ড 2015-10, সিলেট বোর্ড 2012, বরিশাল বোর্ড 2023, দিনাজপুর বোর্ড 2016 এবং 9 সালে এসেছিল। এই প্যারাগ্রাফটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে, আর এই প্যারাগ্রাফের পুরোটা বাংলা আমি তোমাদেরকে বোঝাই দিচ্ছি, যাতে তোমরা পরীক্ষায় আসলে সহজেই বাংলাটা মনে করে করে লিখতে পারো। চলে যাচ্ছি মূল পড়ার দিকে। আর এই প্যারাগ্রাফটি যদি তোমরা ফ্রি হ্যান্ডে লিখতে চাও, তোমরা কয়েকটা প্রশ্নের কথা মনে রাখবে। এক নম্বর, হোয়াট ইজ ট্রি প্ল্যান্টেশন, মানে বৃক্ষরোপণ কী, ঠিক আছে? তারপরে হচ্ছে বৃক্ষ হতে আমরা কী কী পাই, হোয়াট ডু ইউ গেট ফ্রম ট্রিস, গাছ হতে আমরা কী কী পাই। তারপরে হচ্ছে আমরা এই যে বৃক্ষ আমাদেরকে কী কী দিয়ে থাকে, মানে আরও যে আছে না, বিভিন্ন জিনিস কিন্তু আছে। বৃক্ষ ছাড়া আমাদের কী কী ধরনের সমস্যা হতে পারে, সেই কথাগুলো আমাদের এই প্যারাগ্রাফের মধ্যে থাকবে। আর আমাদের কী, মানে কী করা উচিত আমাদের দেশকে সুন্দর করার জন্য, কী কী করা উচিত। তো চলে যাচ্ছি মূল পড়ার দিকে। ডিয়ার লার্নার্স, সবাই স্ক্রিনের দিকে ফলো করো। ট্রি প্ল্যান্টেশন অর্থ হচ্ছে বৃক্ষ রোপণ। ট্রি প্ল্যান্টেশন মিন্স প্ল্যান্টিং মোর অ্যান্ড মোর ট্রিস। বৃক্ষরোপণ অর্থ অনেক অনেক গাছ লাগানো। ট্রিস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, গাছপালা আমাদের সবচেয়ে ভালো বন্ধু। উই গেট ফ্রুটস, ফুয়েল, টিম্বার, শেড ইটিসি ফ্রম ট্রিস। আমরা গাছ হতে ফল, জ্বালানি, কাঠ, ছায়া ইত্যাদি পেয়ে থাকি। উই অলসো গেট ভ্যালুয়েবল অক্সিজেন ফ্রম ট্রিস, আমরা গাছ হতে মূল্যবান অক্সিজেনও পেয়ে থাকি। উই ক্যান মেক ফার্নিচার, বোর্ডস ইটিসি ফ্রম ট্রিস, গাছ হতে আমরা আসবাবপত্র, নৌকা ইত্যাদি বানাতে পারি। ট্রিস মেক আওয়ার সয়েল স্ট্রং, গাছপালা আমাদের মাটিকে কী করে, শক্ত করে বা শক্তিশালী করে। দে মেনটেন আওয়ার ইকোলজিক্যাল ব্যালেন্স, তারা আমাদের পারিপার্শ্বিক ভারসাম্যকে বজায় রাখে। দে হেল্প টু কজ রেইন, তারা বৃষ্টি ঘটাতে সাহায্য করে। দে প্রোভাইড শেল্টার টু দ্য ওয়াইল্ড বার্ডস অ্যান্ড অ্যানিমালস, তারা বন্য পশু পাখিকে কী করে থাকে বলতো, আশ্রয় দিয়ে থাকে, তাই না? বাট মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি আর কাটিং ডাউন ট্রিস ইন লার্জ নাম্বার, কিন্তু আমাদের দেশের অনেক মানুষ নির্বিচারে গাছ কেটে ফেলছে। ইট ইজ নট এ গুড ওয়ার্ক, এটা ভালো কাজ নয়। ইফ উই কাট ওয়ান ট্রি উই শুড প্লান্ট টু ট্রিস, আমরা যদি একটি গাছ কাটি তাহলে আমাদের দুইটি গাছ লাগানো উচিত। এরপরে দেখো, জুন অ্যান্ড জুলাই আর দ্য বেস্ট টাইম ফর ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণের জন্য উপযুক্ত মাস কোনটা কোনটা, জুন এবং জুলাই মাস। উই শুড প্লান্ট ট্রিস অ্যারাউন্ড আওয়ার হাউজেস, বোথ সাইডস অফ রোডস, বোথ সাইডস অফ রিভার্স, রেলওয়ে, অ্যারাউন্ড দ্য পন্ডস, বিসাইড দ্য রিভার্স। ওকে, এখন দেখো আমাদের কোথায় কোথায় গাছ লাগাতে হবে, আমাদের বাড়ির চারপাশে, রাস্তার উভয় পাশে, রেল লাইনের উভয় পাশে, পুকুরের চারপাশে, তারপর নদীর উভয় পাশে, নদীর পাশে, নদীর পার আছে না? ওকে, উই শুড টেক কেয়ার অফ আওয়ার প্লান্টেড ট্রিস, আমাদের লাগানো গাছগুলোর কিন্তু আমাদের যত্ন নেওয়া উচিত। উই শুড জয়েন ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামস, আমাদের সবার বৃক্ষ রোপণ যে কর্মসূচি রয়েছে সেটাতে যোগ দেওয়া উচিত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানেই আমার প্যারাগ্রাফের আলোচনা শেষ হচ্ছে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে তোমাদের বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করে দিও। আরও এই ধরনের রাইটিং পার্টের ক্লাস আমি দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তোমরা যারা 2024 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছ, তোমাদের জন্য যে যে রাইটিং পার্টগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে দেবো, এইভাবেই সহজ ভাষায় দিয়ে দেবো, যাতে সবাই বুঝতে পারো এবং মনে থাকে, আর পরীক্ষায় আসলে ফটাফট লিখতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।